দুই সপ্তাহে কারাগারে বিরোধী দলের পাঁচ সদস্যের মৃত্যু এএফপির রিপোর্ট সরকারি কর্মকর্তা ও আত্মীয় স্বজনদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি বলেছে গত দুই সপ্তাহে জেলখানায় মারা গেছেন প্রধান বিরোধী দলের পাঁচজন আগামী মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে মানুষ রাস্তায় নেমেছে এএফপি লিখেছে আগামী সাত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ফলে বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ নিশ্চিত করে দেয়া হয়েছে বিএনপি বলেছে তাদের পুরো নেতৃত্ব এবং কমপক্ষে বিশ হাজার নেতা কর্মীদের গত পাঁচ সপ্তাহে গ্রেফতার করা হয়েছে এটা অস্বাভাবিক দমন পীড়ন এপি লিখছে গত 28 অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশের পর এই দমন পীড়ন শুরু হয়েছে গ্রেফতারের সংখ্যা নিয়ে বিএনপি দাবি প্রত্যাখ্যান করেছে পুলিশ তবে প্রকৃত পক্ষে কতজন বিরোধী দলীয় নেতা কর্মী আটক করা হয়েছে সেই সংখ্যা প্রকাশ করেনি পুলিশ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার ঢাকায় সমবেত হয়েছিলেন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী এর মধ্যে ছিলেন আটক করা নেতাকর্মীদের পরিবারের সদস্যরা গত মাসে নিউ ইয়র্ক ভিত্তিক মানব বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তার হিসাবে বলে যে গত আটাশ অক্টোবর মহাসমাবেশের পর বিরোধী দলের কমপক্ষে দশ হাজার সমর্থকে গ্রেপ্তার করা হয়েছে ওই র্যালিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে তাতে একজন পুলিশ সদস্য ও পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হন প্রায় তিনশো বাসে অগ্নিসংযোগ করা হয়েছে গত মাস ইসলামপন্থী সবচেয়ে বড় দল জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয় বিএনপি এবং জামায়াত ইসলামী বলেছে কমপক্ষে বিশ জন নিহত হয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন গত দুই সপ্তাহে তাদের নেতাকর্মী মধ্যে যে পাঁচজন কারা হেফাজতে মারা গেছেন তাদের হিসাব রেখেছেন তিনি বলেন তারা পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় এবং পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি করে ■ সম্পৃক্ত তারা জানতে পেরেছে দেশি জুড়ে দমনপীড়নের অংশ হিসেবে গ্রেফতার করার পর বিএনপির অনেক নেতাকর্মীকে পুলিশে হেফাজতে নির্যাতন করা হচ্ছে সংশ্লিষ্টদের আত্মীয় সুজন বলেছেন তাদের প্রিয়জনদেরকে জেলখানায় গাদাগাদি করে অমানবিক পরিবেশে রাখা হয়েছে তাদের অমরনীয় নির্যাতন করা হচ্ছে গাজিপুরের স্থানীয় বিএনপির এক নেতা আসাদুল জামান খান হেরাকে উচ্চ নিরাপত্তা বেষ্টী কাশিমপুর কারাগার থেকে হাসপাতালে নেয়ার পর পয়লা ডিসেম্বর তিনি মারা যান তার এক কাজিন বলেছেন অন্য বন্দীদের কাছ থেকে তারা জানতে পেরেছে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তার উপর নির্যাতন করেছে এতে তিনি কারাগারের ভিতর অসুস্থ হয়ে পড়েন তার অবস্থার অবনতিতে পুলিশ তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে তিনি মারা যান কমপক্ষে দুই সপ্তাহ আগে রাজশাহী থেকে পুলিশ গ্রেফতার করে বিএনপির স্থানীয় একজন কর্মী একে আজাদ সোহেলকে তার এক ভাই বলেছেন হাসপাতালে নেয়ার পর বৃহস্পতিবার তিনি মারা গেছেন তার ওই ভাই আরো বলেন গ্রেফতারের চুরির সোহেল ছিলেন পুরো সুস্থ পুলিশ তাকে শিকল দিয়ে বেঁধে রাখে হাত করা পড়ায় আমাদের সন্দেহ নিরাপত্তা হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে প্রতিশোধ নেওয়া হতে পারে এই ভয়ে পরিবারের সদস্যরা নাম প্রকাশ করতে চাইছেন না গত দুই সপ্তাহে নিরাপত্তা হেফাজতে থাকা পাঁচ জনের মৃত্যু কথা নিশ্চিত করেছেন সহকারী ইন্সপেক্টর জেনারেল সাজ্জাদ হোসেন সমালোচকরা যখন বাংলাদেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসন্ন নির্বাচনে বিরোধী দলকে এক পেশে করে রাখার জন্য টার্গেট করেছে তারা তখন সরকার বলেছে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদারকিতে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকায় বাংলাদেশের গণতন্ত্রের পর্ষাদ ধাবন এবং হাজারো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে আন্তর্জাতিক উদ্বেগ দেখা দিয়েছে